শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা কর্মসূচি জারি করেছে আওয়ামী লীগ। সরকার পদত্যাগের দাবি করছে শিক্ষার্থীরা। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে কোটা আন্দোলনের জেরে সারা দেশে চলছে চরম অস্থিরতা। এই আন্দোলন শুধু এখন কোটা বিরোধী বা শিক্ষার্থীদের আন্দোলনই নয়, পরিণত হয়েছে সর্বসাধারণের সকল শ্রেণী পেশার মানুষের বিএনপি জামাত সরকার বিরোধী আন্দোলন। আওয়ামী লীগ দাবি করছে শিক্ষার্থীদের দাবি পূরণ করা সত্ত্বেও শিক্ষার্থীরা যে আন্দোলন এখনও চলমান রেখেছে এটা শিক্ষার্থীদের সুস্থ মস্তিষ্কে করছে না, এর পিছনে উস্কানি দিচ্ছে দেশবিরোধী ও সরকার বিরোধী বিএনপি জামাত ইসলাম। সরকার পদত্যাগের এক দফা দাবি করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে সারা দেশে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার রাজধানী ঢাকার সকল ওয়ার্ডে জমায়েত এবং সকল জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। একই দিন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে দেশজুড়ে। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশ দিয়েছে দলটি। আজ শনিবার 3 আগস্ট আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে না জড়ানোর কথা বলা হয়। আওয়ামী লীগ সূত্রে জানা যায় আগামীকাল রবিবার 4 আগস্ট সারা দেশের পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার 5 আগস্ট বিকাল 3টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শোকযাত্রা করবে দলটি। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের 3 আগস্ট শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে, এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবার শোক মিছিল বাতিল করেছিলাম। সেই সংঘাতে 32 জন শিশু নিহত হয়েছে ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন ওবায়দুল কাদের। তিনি বললেন, অবস শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই, লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তারপর আমরা ইউনিসেফের কাছে বলবো 32টি শিশুর নাম প্রকাশ করেন, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। প্রিয় দর্শক, আগামীকাল 4 আগস্ট রবিবার সারা দেশে আওয়ামী লীগের জমায়েত আন্দোলন ও শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে কতটা সংঘর্ষের ও বিপজ্জনক হতে চলেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আগামীকালের এই আন্দোলন সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত আপডেট বাংলা সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।